মহান মুক্তিযুদ্ধের সূচনাতে রংপুর নগরীর নিস্পেতগঞ্জ এলাকায় হাজার হাজার সাধারণ মানুষ ও আদিবাসী সম্প্রদায় তীর ধনুক লাঠি বল্লম সহ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করে। তাদের রুখতে রংপুর সেনানিবাস থেকে বেরিয়ে আসা পাকিস্তানি সেনারা গুলি চালিয়ে কয়েকশো মানুষকে নির্বিচারে হত্যা করে। ঘটনাস্থল নিস্পেতগঞ্জে জেলার সবচাইতে বড় বধভূমি। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। 28 মার্চ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস। 1971 সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের শুরুতেই রংপুরের সাধারণ মানুষ আদিবাসী এবং সাঁওতালরা ক্যান্টনমেন্ট ঘেরাও করে প্রতিরোধ যুদ্ধের এক নতুন অধ্যায়ের সূচনা করে। এ বিষয়ে কথা বলছি সেই উত্তাল দিনে ক্যান্টনমেন্ট ঘেরাও অভিযানে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের সঙ্গে। 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর রংপুরের মানুষ উত্তাল হয়ে উঠল। মানুষ পাগলের মতো 28শে মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাওয়ে অংশগ্রহণ করলো। হাজার হাজার মানুষ বিভিন্ন থানা থেকে এসে ক্যান্টনমেন্ট ঘেরাও করলো এবং পাখির মতো গুলি খেয়ে প্রাণ দিল। এত রক্ত এখানে বইল, এখানকার এই নিস্পেতগঞ্জের মাটি রক্তে রঞ্জিত হইল। অথচ দুর্ভাগ্যের বিষয় যে আজ পর্যন্ত তাদের তালিকা হইল না, 50 বছরেও তালিকা হলো না এবং মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাইল না। কেন 28শে মার্চ তারা যে আক্রমণ করলো ক্যান্টনমেন্ট, তারা তো সৈনিক। 1971 সালের 28শে মার্চ রংপুরের মানুষ মুক্তি সংগ্রামের জন্য যে প্রতিরোধ যুদ্ধের সূচনা করে তা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বিরল ঘটনা। এই ঘটনার স্মরণে এখানে 2000 সালে গড়ে তোলা হয়েছে স্মৃতিস্তম্ভ রক্ত গৌরব। প্রতি বছর এখানে রংপুরের মানুষ সেই সব বীর শহীদদের অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়।